listening. Hi, actor by us, Ben. Assalamualaikum. Waalaikumsalam. A shop to capture? Yeah. I'm a shop to take it to the juice mail of the sun. Hello. And my name is? Akram. Ashram, what are you doing? How are you business assist? Acha. Married to you? No. Hey? Damn! Okay. Nah. Nah? Yeah. Nah, hey. Nah. সত্যি একটু আগে হ্যাঁ বলছেন কিন্তু না সত্যি কথা মুখ ফাঁসতে পারে না ফাঁসকে আজকে আচ্ছা ক্রিকেট দেখেন দেখি কোন দল প্রিয় বাংলাদেশ বাংলাদেশ কোন প্লেয়ার প্রিয় তামিম বুয়া আচ্ছা সো বাংলাদেশ থেকে প্রশ্ন করে হ্যাঁ আচ্ছা বাংলাদেশের এমন একজন ক্রিকেটারের নাম বলেন যিনি শাকিব খানের নায়িকা হয়েছে একটু গুগলি টেক্স বাংলাদেশের কোন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার হ্যাঁ পুরুষ ক্রিকেটার শাকিব খানের নায়িকা উপবিশ্বাস ঠিক আছে কিন্তু বাংলাদেশি ক্রিকেটের সাথে কি সম্পর্ক সম্পর্ক মানে আমার প্রেম দিয়ে বিবাহিত জীবন জিজ্ঞেস করে নেই মানে কানেকশন কি সম্পর্ক সম্পর্ক ছিল আগে আগে সম্পর্ক ছিল আচ্ছা অপু বিশ্বাস অপু নামটার সাথে বাংলাদেশি ক্রিকেটারের কোনো নাম অপু বিশ্বাস শাকিব খান বাংলাদেশ ক্রিকেটার কোনো বাংলাদেশি ক্রিকেটার ধরেন যে হালকা একটু নাগিন নাগিন করেছে এ ধরনের কোনো কিছু মনে পড়ে নাগিন তুমি বাবা বলো ছেড়ো শোনেন সরি রিলেশনশিপ 5 বছর 6 বছর মানুষ প্রেম করে বড় করে হাতে কলমে তারপর একজন বিয়ে করে নিয়ে চাকরি পায় আপনি পাচ্ছেন বিডি ক্রিকেটের পক্ষ থেকে একটা ব্যাট থ্যাংক ইউ সো মাচ আমি একটা ভাই আগে পেয়েছি যার সাথে আমি এখন একটু কথা বলতে পারবো ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছি bdcricket.com এর পক্ষ থেকে আপনার নামটা আমার নাম মোহাম্মদ রাহুল ইসলাম জয় মোহাম্মদ রাহুল ইসলাম জয় আপনি হাতের লেখা শিখতে অনেক কষ্ট হয়েছে না কষ্ট মানে আমরা যে স্কুলে পড়াশোনা করেছি ওখানে ভালো মতো হাতের লেখা শিখেনা এটা অনেক লম্বা নয় প্রথম মোহাম্মদ শিখছেন তারপর রাহুল শিখছেন তারপরে এটা শিখছেন তারপর জয় শিখছেন অনেক সময় লাগছে না ছোট থেকে অভ্যাস হয়ে গেছে ছোট থেকে আপনি ক্লিয়ার না মানে ভালো পারেন লিখতে হ্যাঁ হ্যাঁ ভালো পারে ক্রিকেট দেখা হয় হ্যাঁ দেখা হয় ক্রিকেট কোন দল সাপোর্ট করে তবে আমাদের বাংলাদেশ মেইন হলো বাংলাদেশ আর বাংলাদেশ যখন কাঁদিয়েছে তখন কাকে সাপোর্ট করে আমি ইন্ডিয়া আপনি ইন্ডিয়া ইন্ডিয়া সাপোর্ট করি আচ্ছা ইন্ডিয়া সাপোর্ট করি আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি বাংলাদেশ নিয়ে দিন অবশ্যই বলেন তো দেখি বর্তমানে বাংলাদেশে কার জার্সি সংখ্যা সবচেয়ে বেশি কার জার্সি সংখ্যা সবচেয়ে বেশি নাজমুল হোসেন শান্ত কত 93 আমি একটা প্লেয়ার আমি সেকেন্ড ডিভিশন খেলছি আন্ডার 18 খেলছি আমি জানি আপনি একটা প্লেয়ার আমি অনেকদিন খেলা শোনা আর সবচেয়ে কম কি সবচেয়ে কম হলো মাশরাফি মাশরাফি এখন খেলে না এখন খেলে না বর্তমানে বর্তমানে যারা খেলতেছে তাদের মধ্যে বর্তমানে লাস্ট মানে সব সর্বনিম্ন আমার ওটা মনে নেই 10 নম্বর মনে আছে এই নাসুম আচ্ছা সর্বোচ্চ বলছেন আপনি নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত কত নম্বরে বলছিলেন তারপরে শচীন টেন্ডুলকারের মতো অবস্থা হয়ে গেছে না প্রত্যেকটা ম্যাচে 99 আউট হয়ে যায় সেঞ্চুরি করতে পারে না আপনি একটির জন্য সঠিক করতে পারলেন না বাংলাদেশে বর্তমানে কোন প্লেয়ারের জার্সি সংখ্যা সবচেয়ে বেশি এবং তার নাম কি আমার তো
শেষ 3 2 1 0 ফলো আপ সরি থ্যাংক ইউ এই ডান আপনি আনসার কারেক্ট সো আপনি পেয়ে যাচ্ছেন bdcricktime.com এর পক্ষ থেকে কি এটা একটা ছোট একটা গিফট ব্যাট একটা ব্যাট টাকা নাকি